দিন। কি করি বল দেখি কালু, হাতে একদম টাকা করি নি, রোজগার পাতিও নেই, নিজেরা চলবো কি করে আর চালাবো বা কি করে? আমিও তো তাই ভাবছি, ভাবতে ভাবতে ভারী ঘুম পাচ্ছি, খানিক ঘুমিয়ে নিচ্ছি তারপর আবার ভাবছি। একটা ফন্দি ফিকিরও মাথায় আসছে না। ফন্দির ফিকিরের আর কি দোষ বল, মনে সুখ না থাকলে ওসব মাথায় আসে না। তোর মাথায় কিছু আসছে না কালু? তুই তো জানিস আমার মাথাটা তেমন খোলে না। আরে কি রে, কি হলো, থামলি যে? এই পোস্টারটা দেখেছিস? দেখলাম কিন্তু কিছু বুঝলাম না। স্টল নেবো আমরা। হ্যাঁ স্টল নেবো। বাহ খুব ভালো, কিন্তু স্টল নিয়ে কি করব? একটা আইডিয়া এসেছে রে মাথায়, এখন চল। কোথায়? আমি না এখনো ঠিক বুঝে উঠতে পারলাম না তুই কি করতে যাচ্ছিস। কেন পড় না বিজ্ঞাপনটা, কি লেখা আছে পড়। বিরাট খাদ্য প্রতিযোগিতা, বিশ্ব খাদক, খাদ্য চূড়ামণি আদমনি কৈলাশ এবং হাতি, প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা, প্রবেশ মূল্য 5 টাকা। আচ্ছা রামু, ওই 5 টাকা দিয়ে কেউ কি দেখবে? হামলে পড়ে দেখবে রে, আদমনি কৈলাশ হাতির সাথে খাওয়ার লড়াই লড়ছে, ব্যাপারটা যে জমবে না, হ্যাপি জমবে, একেবারে জমবে না, টক দই হয়ে গেছে। বিশেষ বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, দেখুন হাতি বনাম আদমনি কৈলাশের খাদ্য প্রতিযোগিতা, টিকিট মাত্র 5 টাকা, 5 টাকা, 5 টাকা, বিশেষ। এ বাবা, এ বাবা, হাতির সাথে খাবার লড়াই, আরে এ তো দেখতেই হচ্ছে। আদমনি কৈলাশ নামটা তো শোনাই মনে হচ্ছে, চোখে কখনো দেখিনি, এবার দেখতে হবে। দেখুন হাতি বনাম আদমনি কৈলাশের খাদ্য প্রতিযোগিতা, টিকিট মাত্র 5 টাকা, 5 টাকা, 5 টাকা, আসুন আসুন, দেখুন কে যেতে হাতি না আদমনি কৈলাশ, আসুন আসুন আসুন। শুরু হচ্ছে হাতি বনাম বিশ্ব খাদক। এই যে ঠিক করে একটা সিট দিও, কিন্তু যেন ভালো করে দেখতে পাই। হ্যাঁ হ্যাঁ একদম হাতির কোলের কাছে সিট দেবো, দিন 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 টাকা দিন। এই পাল্লায় আরো লুচি দাও। ওরে হাতু আমার মান রাখিস। আজকের প্রতিযোগিতা শুরু হলো। কাকা পাটিয়ে খাও, তোমাকে জিততেই হবে, ইজ্জত তো সওয়ালে কাকা, খাও খাও। এ বাবা কে, পেট না কুয়ো করছে আর হারিয়ে যাচ্ছে। হাতু হাতু কলা কলা, কৈলাশ জিতলো, আজকের লড়াই শেষ, জিতলো বিশ্ব খাদক আদমনি কৈলাশ। সবাই হাততালি দিন, হাততালি। কি হে মাহুদ ভাই, এত তাড়াতাড়ি তোমার হাতি হাল ছেড়ে দিল, আরে আমার তো এখনো পেটই ভরলো না গো। হ্যাঁ কাল দেখে নেবে, আজ প্রথম দিন তো তাই তোমাকে মেপে নিল। কি রে হাতু, দেখাই যাক কে জেতে আর কে হারে। Mm-hmm.
আজকের টিকিট বিক্রি হয়েছে কত টাকা রে? রামুরে, আজ প্রথম দিন 5000 টাকার টিকিট বিক্রি হয়েছে, কাল আরো বাড়বে। পাশের গ্রামের লোকজন আসবে, কালকেই আমরা বড় হয়ে যাবো রে, হেভি বড় হয়ে যাবো। মন উদ্দাসী মন পিয়াসী আন মনে ঢিকির 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 হ্যাচাং করে বন্ধ ঘরে টাকা গুনি নির্জনে আহা আহা টাকা গুনি নির্জনে আনন্দ খাচ্ছে হাতি বাড়ছে টাকা। এই যে ভাই বলছি, আর ভালো সিট হবে? এত দেরি করে এলে ভালো বসার জায়গা পাওয়া যায় ওই পেছনের দিকে হবে, নেবে? তাই দাও, টাকা কত দেব? 10 টাকা। বাবা, দেখছি টিকিটের প্রচুর চাহিদা, তাই আজ ডবল। হ্যাঁ, এরাও মহুদ ভাই, তোমার হাতির জন্য দুমন কলার কাঁদি। হাতু, মনে রাখিস আমার প্রেস্টিজ কিন্তু আজ তোর হাতে, কে হারাতে হবে। আজকের প্রতিযোগিতা শুরু হলো। যাচ্ছিস কোথায়? হাতু হাতু থাম থাম, হাতু মেরা ইজ্জতটা সওয়াল, হাতু থাম থাম, হাতু হাতু থাম থাম, যাচ্ছিস কোথায় হাতু? আজ এই হাতি বনাম আধমনি কৈলাস খাবার প্রতিযোগিতা শেষ হলো। বিজয় হলো আমাদের প্রিয় বিশ্বখাদক বিশ্ববর্ণ খাদ্যশিল্পী শ্রী আধমনি কৈলাস। দেখা গেল কোন মানুষও খাওয়ার ব্যাপারে হাতিকে টেকা দিতে পারে। আর তালিয়া তালিয়া তালিয়া। তাহলে কৈলাস কাকা, তুমিও রাতে ট্রেনে তোমার বাড়ি চলে যাও। মানে আমি তো 7 দিন থাকবো ভেবে এসেছি। এই মরে ছেড়ে, এবার কি হবে? মেলা কমিটি তো আর খাবার বার নেবে না। ইয়ে কাকা, বলছিলাম ওই মেলার প্রতিযোগিতা শেষ হয়ে গেছে, এখন এখানে আর থাকা যাবে না বুঝলে। না 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 না, আমি বাকি কটা দিন গ্রামটা দেখে বেড়াবো। গ্রামটা তো খুব সুন্দর। কেন করেছে রে? ভগবান, এই মহা বিপদ থেকে উদ্ধার করো। আরে এই গ্রামটা এখন খুব কলাই হচ্ছে বুঝলে, কলাই ফট করে পড়ছে আর ঠাক করে মরে যাচ্ছে। এখানে থাকা একদম নিরাপদ নয় গো কাকা। হ্যাঁ, তুই বাড়ি যাও, বাড়ি যাও। তুই আমাকে বোকা ভেবেছিস নাকি? হ্যাঁ, আমি কলেরা জীবাণুকেও হজম করে ফেলতে পারি। আরে রাবু, তোদের তোদের গ্রামটা খুব সুন্দর, ওই দেখ না দেখ কেমন সুন্দর চাঁদ উঠেছে। একটু চল চল একটু ঘুরে আসি। এমন চাঁদের আলো, মরি যদি সেও ভালো, সে মরণে সঙ্গ সমান, সে মরণে সঙ্গ সমান। কালো রে গেছি রে, এবার কি করে এই হাতি পুষি বলতো? এই মোক্ষম সময় না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে।
বলি বল ভাই বল, তুই ছাড়া গতি নেই ভাই বল। আমার বাড়িতে আছে একটা খাট, যেটা করবে বাজিমাত। কি আইডিয়া ভাই, আর চুপ চুপ আজ তোর মাথাটা না সোনা দিয়ে বাঁধিয়ে দেবো রে কালু। চল 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 খাটটা নিয়ে আসি চল। আজ রাতের খাবারটা বেশ ভালোই হলো, একটু অল্পের উপর দিয়েই ছাড়লাম, কাল বেশ মন ভরে খাবো। অল্পই তো বটে, একশোখানেক লুচি আর কেজি দুয়েক পনিরের তরকারি আর পঞ্চাশটা রসগোল্লা, অল্প না? কাল দেখবি 500 খানা লুচি খাবো। 500? ঠিক আছে কাকা ঠিক আছে, তোমার যেমন ইচ্ছা। তুমি এখন শুয়ে পড়ো, রাত হয়েছে তো, শুয়ে পড়ো শুয়ে পড়ো। কা ঠিক বলেছিস ঠিক বলেছিস। আজ রাতেই দেখা যাবে কার কত দম। কখন গেল? আরে গেল কি রে, কৈলাশ কাকা বোধ হয় মরে গেছে রে, ভেতর থেকে দরজা বন্ধ, কখন থেকে দরজা বন্ধ করে আছে জানি না, কোনো সাড়া শব্দ পাচ্ছি না। হ্যাঁ সে কি রে, খাট ভর্তি ছাড়বার কামড়ে না মরে গেছে। মরে গেলে কি হবে, খাদিস না, চল চল দেখি চল। ও কৈলাশ কাকা, কৈলাশ কাকা, খাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলি। তোমার ঘুম হলো? এরকম ঘুম আমার কোনোদিন হয়নি, কি আরাম যে পেয়েছি কি বলবো। সারা রাত বুঝলি, সারা রাত ধরে আমার পিঠে কারা যেন অনবরত চুলকে দিল। অতগুলো ছাড়বগার কামড় তোমার পিঠ চুলকানো মনে হলো? ও চার পোকা বুঝি, তাই এখন একটু বেশি মানে বেশি বেশি খিদে খিদে পাচ্ছে। কেন করেছো খিদে, আবার খিদে? শোন শোন একটু ভালো করে খাবারের ব্যবস্থা কর, আর যে কদিন এখানে থাকবো এই বিছানাতেই শোব। হ্যাঁ ফ্রিতে পিচ্ছুল কোনোটাও হয়ে যাবে।